নমস্কার বন্ধুরা, ট্রিপ ব্লগ ফাইভের দ্বিতীয় এবং শেষ পার্ট নিয়ে চলে এসেছি। আজ রঙ্গারুন থেকে কার্শিয়াং হয়ে আমরা ফিরছি এনজেপি। আজ আপনাদের ভার্চুয়ালি ঘোরাবো কার্শিয়াং। ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেরি না করে শুরু করলাম আজকের ব্লগ। 1835-এ খারসাং যৌতুক দিয়ে ব্রিটিশের অধীনতা মেনে নেয় সিকিমের রাজা। নেপালি ভাষায় খারসাং অর্থাৎ ভোরের ধ্রুবতারা ব্রিটিশের মুখে হয়েছে কার্শিয়াং। দিমতে কার্শান রূপ অর্থাৎ সাদা অর্কিডের দেশ এই কার্শিয়াং। শিলিগুড়ি দার্জিলিং পথে দার্জিলিং থেকে 32 কিমি আগেই 1458 মিটার উঁচুতে পাইন, ফার আর বার্চে ছাওয়া কার্শিয়াং। শিলিগুড়ির থেকে দূরত্ব 48 কিলোমিটার। এনজেপি দার্জিলিং টয় ট্রেন ও অন্যান্য যান এই কার্শিয়াংয়েই এসে বিশ্রাম নেয়। শহরের জনকোলাহল থেকে বেশ কিছুটা নিরালায় সিস্টার নিবেদিতা, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস, অতুল প্রসাদের স্মৃতি বিজড়িত মনোরম এই স্বাস্থ্য নিবাস কার্শিয়াং। জলবায়ুর গুণে প্রসার পাচ্ছে শহর, সাহেবিয়ানা আছে শহরে। এমনকি মার্ক টোয়েন 1885-তে কিছুকাল রয়েছিলেন এই কার্শিয়াংয়ে। মন্দির, মসজিদ, গির্জায় পরিপূর্ণ এই কার্শিয়াং। আর আজ সেই কার্শিয়াংয়েরই বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখাবো ভার্চুয়ালি। রঙ্গারুন ছেড়ে আমরা চললাম প্রথমেই ডাও হিলের উদ্দেশ্যে। ডাও হিল তার পাইন ফরেস্টের জন্য বিখ্যাত। আর এই পাইন ফরেস্ট হন্টেড প্লেস হিসেবেও কিন্তু নাম করেছে। সত্যি বলতে এই মেঘাচ্ছন্ন পাইন ফরেস্ট একটা নৈসর্গিক আনন্দ এনে দেয়। আমরাও ঠিক সেরকমই আনন্দ পেলাম আর চলতে থাকলাম ডাও হিল পার্কের উদ্দেশ্যে। আপনারাও এই জার্নিটা উপভোগ করুন, কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ডাও হিলে ফরেস্ট স্কুলও রয়েছে। এই পথ দিয়ে চলতে চলতে আমার রাস্কিন বন্ডের আ ফেস ইন দ্য ডার্ক গল্পটা মনে পড়ে যাচ্ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ডাও হিল পার্কে। পার্কটা চিলড্রেন্স পার্কই। পেছনের দিকটা ছোট্ট একটা জুয়ের মতো করা, যদিও খাঁচার ভেতরে শুধু খরগোশই আমরা দেখেছি, কিন্তু আমরা ছাড়া সেই মুহূর্তে আর অন্য কেউ ছিল না বলেই, আর মৃদুমন্দ হাওয়াও বইছিল বলে জায়গাটা বেশ অন্যরকম লাগছিল। এরপরে আমরা চলে এলাম চিমনিতে। কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত চিমনি। এই চিমনি ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় ব্রিটিশ কর্তৃক বানানো হয়েছিল। কার্শিয়াং, দার্জিলিং এই সকল হিল স্টেশনে প্রচণ্ড ঠান্ডা হওয়ার জন্যেই এরকম এক চিমনির তৈরি করা হয়েছে। কথিত আছে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্যেই ব্রিটিশার্সরা এই 23 ফুট উচ্চতা বিশিষ্ট চিমনি তৈরি করেন। আমরা এখন চলে এসেছি চিমনিতে। বিভৎস ঠান্ডা লাগছে, আমি তোমরা দেখতেই পাচ্ছ, আমি জাস্ট একটা টি শার্ট পরে আছি, বাট এতটা ঠান্ডা আর অনেকটাই হাইট এটার বেশি আর কি জায়গাটা। সো যাই হোক, এবার ওরা আমার জ্যাকেটটা আনছে, গৈরিকার পুকাই জ্যাকেটটা আনছে আর কি। তো এই যে দি জ্যাকেট বিয়ারার,
আরে জ্যাকেট দে, বিভৎস ঠান্ডা লাগছে। আমি তাড়াতাড়ি জ্যাকেটটা পরে নিই, পরে নিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা খুব তাড়াতাড়ি আমি একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। এখান থেকে কাছে পিঠে আপনারা চাইলে ডাউহিল পার্ক, ডাউহিলের মিউজিয়াম, ভিক্টোরিয়া স্কুল আর ডাউহিলের গ্রামাঞ্চলও ঘুরে দেখতে পারেন। আর এই চিমনি বার্ড ওয়াচার্সদের জন্যও বেশ প্রসিদ্ধ একটা জায়গা। কিছু দূর এগোতেই দূরে ওই নিচে শিলিগুড়ি শহরটাও ধরা দিচ্ছিল। তাই লোভ সামলাতে না পেরেই কিছু দূর যেতে না যেতেই একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ের ঢালে মেঘেদের খেলা এবং দূরে ওই নিচে শিলিগুড়ি শহরটা দেখার জন্যে। এবারে আস্তে আস্তে আমরা চলছি হনুমান স্ট্যাচুর উদ্দেশ্যে। হনুমান স্ট্যাচু একটি 40 ফুট উচ্চতা বিশিষ্ট স্ট্যাচু, আর একটা ভিউ পয়েন্টও বটে, যেখান থেকে কার্শিয়াং শহরের পুরোটা, সাথে দূরেও অনেক পাহাড় এবং নিচে বাঁ দিকে শিলিগুড়ি শহরের কিছুটা অংশ ভিজিবল। এখানে আমরা ফটোশ্যুট করতে লেগে গেলাম। আর তোমাদের জন্য রইল এই নৈসর্গিক দৃশ্য। এরপরে আমরা পৌঁছলাম কার্শিয়াং এর আরেকটি জনপ্রিয় জায়গা ইগলস ক্রেগে। ইগলস ক্রেগ একটি ভিউ পয়েন্ট যেটা গিদ্দা পাহাড়ের ঠিক অপোজিটেই অবস্থিত, আর যেখান থেকে একটা 360 ডিগ্রি পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। আর ভিউটা ঠিক কেমন তা তোমরাই জাজ করে নাও। বন্ধুদের সাথে এই ছোট উইকেন্ড ট্রিপটা সত্যি জমে গেছে, পুরো আলাদাই। এরপরে আমরা চললাম আমাদের শেষ স্পটের উদ্দেশ্যে, সেটা হচ্ছে নেতাজি ভবন তথা মিউজিয়াম, যা গিদ্দা পাহাড়ের ওপরেই অবস্থিত। ইগলস ক্রেক থেকে দূরত্ব ওই 500 মিটারের মতো, সময় লাগবে 2 থেকে 5 মিনিট। নেতাজি যখন হাউস ইমপ্রিজনমেন্টে কার্শিয়াংয়ে ছিলেন, এই বাড়িতেই তিনি ছিলেন, যেখান থেকে কাছে পিঠের মধ্যে পাগলাঝোড়া ওয়াটারফলস, ইগলস ক্রেক এই সকল জায়গা তিনি ঘুরে বেড়াতেন। কার্শিয়াং শহর তার খুব প্রিয় ছিল, যদিও তিনি মাত্র 7 মাসের জন্যই এখানে ছিলেন। আর এই বাড়িটি তৈরি করেছিলেন তার দাদা শরৎচন্দ্র বোস। এই মিউজিয়ামে নেতাজি কর্তৃক ব্যবহৃত অনেক আসবাবপত্র রয়েছে, আর রয়েছে
অনেক পুরনো ছবি, কিন্তু ছবি তোলা প্রহিবিটেড হওয়ায় সেই দুঃসাহসটা দেখালাম না। এরপরে আমরা চলে এলাম রোহিণী রোড ধরে রোডিস ক্যাফেতে লাঞ্চ করতে। নিয়েছিলাম এক থালি, টেস্টটা বেশ ভালোই ছিল আর দামও রিজনেবল। এবারে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম বাড়ি ফেরার জন্যে। তবুও যেতে যেতে এই শ্যামলিমা, এই পাহাড়, এই আকাশ আর এই পথ, সব কিছুরই স্মৃতি মনের মধ্যে আটকে নিয়ে চললাম। আমাদের ফেরার ট্রেনও ছিল পদাতিক কোভিড স্পেশাল 8:45 এনজেপি থেকে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও, আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ওর বং ভাটার, একে এসআরভি। আজ চললাম, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।